দর্শক, সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। সেখানে ডেনিস্টারে দেখছি নিহত 8, কিন্তু বিভিন্ন সূত্র বলছে 11 জন। তার মানে সারা দেশে এখন পর্যন্ত প্রথম আলোর হিসেবে 91 জন, কিন্তু আরেকটু রাত গভীর হলে এটি 100 যে ছাড়িয়ে যাবে মোটামুটি এটা নিশ্চিত। যেমন লক্ষ্মীপুরেই 11 জন ইতিমধ্যে নিহত হয়েছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই পুরো ঘটনাটা এত শান্তিপূর্ণ ছিল, পুরো এই শান্তিপূর্ণ পরিস্থিতিটাকে একেবারেই ঘোলাটে করেছে, যার নাম সামনে এসেছে, তিনি হচ্ছেন তাহের পুত্র, লক্ষ্মীপুর উপজেলা চেয়ারম্যান AKM সালাউদ্দিন টিপু। টিপুর হঠাৎ করে আক্রমণাত্মক ভঙ্গি এবং দলে তার অবস্থান কিছুটা খারাপ ছিল, সেই অবস্থান সংহত করার জন্য আজকে তার তৎপরতা, তার গুলিবর্ষণ, সব কিছু মিলিয়ে পুরো লক্ষ্মীপুর আজকে তছনছ। লক্ষ্মীপুর ছোট্ট একটা জেলা শহর, সবাই সবাইকে চেনে এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে তাদের একটা পারস্পরিক ভালো সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা একেবারে তছনছ করে দিয়েছে এই তাহের পুত্র টিপু। তার কারণেই আজকে লক্ষ্মীপুরে ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের চমৎকার ভূমিকা ছিল, সেখানে দুই পক্ষকে বলেছে যার যার অবস্থানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে, কিন্তু অনেক দূর অবস্থান থেকে এসে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। সেখানে একটা মেয়ে সহ প্রথমে 2 মারা যায়, তারপরে ধাওয়া দেয় জনতা। ধাওয়া দেওয়ার পর সালাউদ্দিন টিপু তার বাসায় যে আশ্রয় নেয় এবং তার সাথে ছিল তার দলের 100 নেতাকর্মী, মানুষ সেই বাড়ি ঘেরাও করে, তখন উপর থেকে শটগান দিয়ে আবারও গুলি করা হয়, তখন আরও হতাহতের ঘটনা ঘটে। এরপর মানুষ যখন কি সেই বাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে দেয়, তখন যে সেই বাসা থেকে যারা বের হয়েছে তখন তারাও আক্রান্ত হয়, এবং এই সব মিলিয়ে এখন পর্যন্ত 11 জনের হতাহতের ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে যার নাম আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন AKM সালাউদ্দিন টিপু, তাহের পুত্র। লক্ষ্মীপুরে প্রয়াত সেই আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে উপজেলা চেয়ারম্যান AKM সালাউদ্দিন টিপুর বাসা থেকে চালানো গুলিতে 8 আন্দোলনকারী নিহত হয়েছে, 8 মারা গেছে শুধু তার চালানো গুলিতে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল ডেলিস্টারকে নিহতের তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেল 4:30 দিকে লক্ষ্মীপুর পৌরসভার তমিজ মার্কেটের পাশে নিজ বাসা থেকে তাহের পুত্র টিপু ও তার সহযোগীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করেন বলে জানা গেছে। এতে 8 আন্দোলনকারী নিহত ও আহত হয়। নিহতদের মধ্যে ওসমান গনি, মোহাম্মদ কাউসার, আফনানের পরিচয় জানা গেছে, বাকিদের নিহত এবং আহতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছে বিকেল AKM সালাউদ্দিন টিপু এবং তার অনুসারীরা প্রায় 3 ধরে আন্দোলনকারীদের লক্ষ্য করে অনবরত গুলি করতে থাকে। এ সময় ওই এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। তার মানে দেখেন বিকেলবেলায় এই পরিস্থিতিটি তৈরি করার দরকার ছিল, এবং তার পরিণতিতে কী পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে। এবং প্রতিটা জায়গায় যেখানেই আজকে প্রতিরোধের নাম করে আওয়ামী লীগের নেতারা নেতাকর্মীরা যেখানে আঘাত করেছে আন্দোলনকারীদের উপর, তখন জনতা, ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে পাল্টা প্রতিরোধে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে, এবং প্রতিটা জায়গায় মানুষ উত্তেজিত হয়েছে যে প্রথম হামলায় যে হতাহতের ঘটনা ঘটে তারপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে পাল্টা হামলায় আরও কিছু ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন টিপুর বাসার সামনে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়, এ সময় গোলাগুলি হয়, হতাহতের ঘটনা ঘটে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি মোটামুটি, এরকম চিত্র বেশ অনেক জায়গায়, তবে এখানে লক্ষ্মীপুরে সবচেয়ে তাহের পুত্র টিপুর উস্কানি এবং তার এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরাও পর্যন্ত সমালোচনা করছে আজকের এই ঘটনার জন্য। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।